আমরা এখন বিকেলবেলা বেরিয়ে গেছি। আজকে আমাদের ডেস্টিনেশন হলো সরোজিনী নগর দিল্লি, যেখানে আমরা শপিং করব। তো কালকেও দেখলে শপিং, আজকেও শপিংই হবে। এখন বিকেল 5টার মতো বাজে এখানে, তো দেখে বোঝা যায় না এখানে 7টার আগে সন্ধ্যা হয়। তো আমরা চলে এসেছি হুডা সিটি সেন্টার গুড়গাঁওতে। এখান থেকে আমরা মেট্রো ধরে যাব সরোজিনী নগর। তার আগে কিছু কথা চেঞ্জ করতে হবে লাইন। চলো দেখো মেট্রো স্টেশনটা কেমন। এই সামনেটা হলো মেট্রো স্টেশন, দেখো এটা মলের সাথেই অ্যাটাচড, ডেকাথলনও আছে আর পাশে আবার মেট্রো স্টেশন, ব্যাংক ফ্যাংক সবই আছে। চলো গিয়ে দেখি কেমন রোডটা। Drifting away, but I know you're not the type to stay. When out with your friends, disappear after 10. তো আমরা পৌঁছে গেছি হলো সরোজিনী নগর, মেট্রো করে এলাম। দিল্লি হাট আইএনএ থেকে লাইন চেঞ্জ করতে হবে, ইয়েলো লাইনে করে এসে পিঙ্ক লাইন ধরে এখানে সেকেন্ড স্টপেজ সরোজিনী নগর। এটা একটা প্রচণ্ড ফেমাস জায়গা স্পেশালি মেয়েদের কাছে, কেন সেটা সামনে গেলেই তোমরা দেখতে পাবে। প্রচন্ড ভিড় এখানে দেখতেই পাচ্ছেন, বীভৎস ভিড়। আর মানে সব রকম দোকান আছে আর প্রচণ্ড সস্তায়, 250 টাকা, 200 টাকা, 100 টাকা, বিভিন্ন রকম। আর ভালো ভালো কোয়ালিটির জামা, এরকম নয় যে মানে র্যান্ডম জামা, আমাদের গড়িয়াহাটের মতোই কনসেপ্ট, বাট এটা অনেক বেটার। আর একটা পুরো প্রপার জায়গায় আর হিউজ ভিড়, প্রচুর লোক এসছে দিল্লিতে আসতে। যদি যারা শপিং করতে ভালোবাসেন এখানে অবশ্যই আসবেন। ওরা অলরেডি প্রচুর শপিং করে নিয়েছে, টপ প্যান্ট টি শার্ট ব্যাগ এখনো চলছে। আর এখানে প্রচুর শপিংয়ের অপশান, জুতোর দোকান, এটা জামা প্যান্টের দোকান তো ভর্তি, মেনলি জামা প্যান্টের জন্য এটা ফেমাস। তার সাথে ব্যাগ জুতো মোজা অনেক কিছুই অপশান হবে, বেল্ট আর প্রচণ্ড সস্তা, ভালো কোয়ালিটি, কোয়ালিটিও ভালো সস্তা। Getting good at leaving me alone to hurt, trying to find another reason, something just to keep me breathing. I'm holding on. তো এখানে পর্দাও পাওয়া যাচ্ছে, সস্তায় ভালো সুন্দর পর্দা। এদিকে জুতোর দোকান, জুতোর দোকান জামার দোকান সবই আছে, প্লাস প্রচুর লোক সাইডে বিক্রি করছে, ভালোই সস্তা এখানে সব জিনিসপত্র। তো আমরা একটা এন্ডে পৌঁছেছি, এপার থেকে হয়েছে ডান দিয়ে ঘুরে, সামনে একটা ডিএলএফ এর বিল্ডিংও দেখতে পাচ্ছি। আর এখানে 7টা বাজার পর অনেকেই আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছে, কেননা যাদের পারমিশন নেই, যারা এক্সট্রা হকার, তারা 7টার সময় এখানে গুটিয়ে নেয়, আর যারা দোকান তারা মোটামুটি 8টা অবধি খোলা থাকে। এখন 7টা বাজে, তো আমরা দেখি আরও কিছু যদি পাই। আস্তে আস্তে একটু ফাঁকা হচ্ছে, তাও প্রচুর ভিড় আছে, বাট অনেকটা ফাঁকা হচ্ছে। তো এখানে যেসব দোকানে সেল বলে দেখাচ্ছে, যেমন এই 100 টাকা সেল, কোথাও 250 টাকা, 200 টাকা, সেখানে বার্গেন করতে হবে না, বাট যেগুলো নেই সেগুলো তুমি আরামসে বার্গেন করতে পারো। এখানে বার্গেন করে প্রচুর দাম করা যায়, মানে 600 টাকার জিনিস লোকে 120-120 অবধি নামাচ্ছে, ঠিক আছে। তো চেষ্টা করো বার্গেন করা, বুঝতেই পারছো মেয়েদের সাথে শপিংয়ে আসলে যা হয় আর কি, কিনেই যাচ্ছে, কেনার শেষ হচ্ছে না। আমি তখন থেকে দাঁড়িয়ে আছি আর ভালো লাগছে না, প্রচণ্ড ভিড়, গরম, আর শপিং তো চলতেই থাকে, শপিংয়ের কোনো শেষ হয় না, একটা দেখার পর আরেকটা চলতে থাকে।
নর্মাল ব্যাপার, বাট এখানে যেহেতু এত লোকজন আছে, এত সুন্দর চারিদিকে, মানে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, তো তুমি এসে টাইম স্পেন্ড করতেই পারো। এটা হচ্ছে সরোজিনী মার্কেটের আরেকটা প্রান্ত, একটা প্রান্ত আমরা অলরেডি দেখেছি, এটা সেকেন্ড প্রান্ত। এখানটা এখন খালি হয়ে গিয়েও অনেকগুলো দোকান ওপেন আছে, সেদিক ওদিক ভালোই। এবার সত্যি দম শেষ হয়ে আসছে, কেন এত বড় মার্কেট, মার্কেটটা বিশাল, তো ওরা দেখছি করেই যাচ্ছে, দোকানের কোনো শেষ নেই, ওরা একটা পর একটা দোকানে ঢুকছে দেখছে। এবার সত্যি আর দম দিচ্ছে না, এবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলে ভালো হয়। এখন ঘুরে ঘুরে প্রচণ্ড টায়ার্ড, তো এখানে একটা এসে লস্যি আর সোডা নিয়েছি, মানে সুস্মিতা সোডা নিয়েছি, আমরা লস্যি নিয়েছি। এবার মানে গলা শুকিয়ে যাচ্ছে প্রচণ্ড, তো এবার আস্তে আস্তে বেরোনো পালা অনেকটাই লেট হয়ে যাচ্ছে, তো এরপরে মেট্রো ধরতে হবে, দিয়ে বেরোতে হবে। আর ভিড় কিন্তু এখনও কমেনি, এখনও শপিং চলছে, দোকানও খোলা, ফুল দমে শপিং চলছে। তো এমনই গলা শুকিয়েছিলাম, এটা ভিডিও করার টাইম পেল না, খাওয়া শুরু করেছি, প্রায় শেষই হয়ে গেছে, খুব একটা ভালো না, জল মেশে আমার লস্যি, ঠিক আছে এখন গলায় শান্তি হলো। তো আমরা ফিরে এসেছি আমাদের গুরুগাঁওয়ের রুমে, পুরো সুন্দর শপিং হলো আজকে, তারপর মেট্রো স্টেশন ধরে এলাম, হুডা সিটি সেন্টারে নেমে ওখান থেকে আবার উবের অটো ধরে আমরা ব্যাক টু বাড়ি। দারুণ শপিং হলো, তো তোমাদের দেখাচ্ছি কী কী শপিং হলো। এই পুরো ব্যাগটাও আমরা কিনেছি, আর এই ব্যাগের মধ্যে যা জিনিস আছে এতগুলো জিনিস কেনা হয়েছে, আর খুব সস্তায়। দেখা কী কী আছে, তুই কিনেছিস? আচ্ছা এটা আমার, আরো একটা আছে, কার্টেন্স আমাদের ঘরের জন্য, সেট সেট অফ কার্টেন্স, এই জিনিসটাই তিন সেট, হ্যাঁ ব্লগারের রুমের কার্টেন্স, ঠিক ঠিক। একটা মনে হচ্ছে লাইভ শপিং দেখছি আমরা, ঠিক আছে যারা ব্লগটা দেখছো ভেবো না এটা লাইভ শপিং, ঠিক আছে এটা জাস্ট শপিংটাকে দেখাচ্ছে,
ফেসবুক লাইভে আজকাল তোমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে জানি, কিন্তু এটা ওটা নয়, এটা শপিং হল বেসিক্যালি, ব্লেজার টাইপের ড্রেস, তাই তো? মানে ব্লেজারই এটা, ব্লেজার আমার তো একটু আইডিয়া কম। ওই যে পাওয়া গেছে, এটা খোঁজা হচ্ছিল, শেষ হয়েছে না, এখনো চলছে? বাপরে বাপ, মানে বুঝতে পারছো আমার আর অরিজিতের জন্য ভাগ্যে শুধু একটা একটা জিনিস আছে, কিন্তু বাকি সব এদের। তো বুঝতে পারছো কতটা শপিং হয়েছে, মানে হিউজ অ্যামাউন্ট বেরিয়ে যাচ্ছিলো, বেরিয়ে যাচ্ছিলো ব্যাগ থেকে, আমি ফোনে রেকর্ড করতে করতে হাঁপিয়ে গেলাম। তাহলে যতক্ষণ শপিং করেছি কতটা হাঁপিয়েছি বুঝতেই পারছো, বাট ঠিক আছে, মানে ওয়ার্থ ইট। সস্তায় সুন্দর জিনিস, প্রচুর জিনিস পাওয়া গেছে, খুব সস্তায়, খুব রিজনেবল রেটে। তো দিল্লিতে আসলে সরোজিনী মার্কেটে অবশ্যই তোমরা গিয়েও আর এই শপিংগুলো করো, আর জানাও যে এগুলো কেমন লাগলো, এই এত কিছু শপিং, এই ড্রেসগুলো যেগুলো কেনা হয়েছে এগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। হ্যাঁ, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সরোজিনী মার্কেটে গেলে বার্গেনটা মানে মাস্ট, বার্গেন করো, উইদাউট বার্গেন কোনো কিছু কিনো না, এখানে বার্গেন করে অনেক কমানো যায়, ঠিক আছে? চলো, তোর এই পুরো জিনিসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিও কমেন্ট করে, আর একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দাও, কেন আমার এরকম ট্রাভেল ভিডিও প্লাস বিভিন্ন জায়গা এক্সপ্লোর করতেই থাকি, তো এরকম আরও আসবে। তো গুরগাঁও এখানে আমাদের শেষ প্রায় জার্নি, কালকে আমরা ব্যাক টু কলকাতা চলে যাবো, আর কিছু করার নেই, আবার ব্যাক টু নর্মাল লাইফ। বাট এই কদিন বেশ সুন্দর কাটলো, তো পুরো সিরিজটা যদি না দেখে থাকো তো অবশ্যই গিয়ে আমার প্লেলিস্টটা চেক করো, পুরো সিরিজটা দেখতে পেয়ে যাবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দাও, তাহলে এরপরে যা যা ভিডিও আসবে সব দেখতে পাবে। চলো, keep eating, keep rocking, keep traveling. See you on the next vlog. তো আমরা ফিরে গেছি কলকাতা শিয়ালদায় নেমে, প্রচণ্ড বৃষ্টি, পুরো মানে ব্যাগ পত্র নিয়ে ভিজে ভিজে কোনো রকমের ট্যাক্সি একটা পেয়েছি, ট্যাক্সিতে উঠে গেছি, ফাটিয়ে বৃষ্টি হচ্ছে কলকাতায়, একদিকে ভালো ঘুরে আসার পর গরমটা সহ্য করতে হবে, এটা এখন পুরো ভিজে চকচকে অবস্থা। চলো বাড়ি যাই, আবার নেক্সট কোনো ডেস্টিনেশন বা নেক্সট কোনো ব্লগ নিয়ে আবার জলদি দেখা হবে।